আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্তরে শুরু করে দিয়েছে রদবদল। শুরু হয়েছে গোটা রাজ্যে পুলিশের রদবদল। এরই মধ্যে উদয়পুর মহকুমার রাধাকৃষ্ণপুর থানাদের বিভিন্ন থানা ফাঁড়ি থানা থেকে 9 জন সাব ইন্সপেক্টর বদলি হয়েছেন। মঙ্গলবার রাতেই রাধাকৃষ্ণপুর থানায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী সাব ইন্সপেক্টরদের সংবর্ধনা জ্ঞাপন করেন রাধাকৃষ্ণপুর থানার ওসি বাবুল দাস। আগামী দিনে যেখানেই তারা কর্মরত থাকবেন তাদের কর্মজীবন যেন ভালোভাবে কাটে তা নিয়ে এদিন আশা প্রকাশ করেন ওসি বাবুল দাস।